আসসালামু আলাইকুম রংডং এউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির ইকামা আইন ভঙ্গকারীর বিরুদ্ধে বড় অভিযান হাজার হাজার প্রবাসীদের দেশে ফেরত পাঠানো হচ্ছে সৌদি থেকে সেই বিষয় নিয়ে বিস্তারিত পূর্বী ডিউটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলেও সৌদি আরবের চারদিকেই চলছে পুলিশের ধরপাকর অভিযান বিশেষ করে যে সকল প্রবাসীরা সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করছে তাদেরকে আটকের জন্য এই অভিযান জোরদার করা হয়েছে সৌদির বর্তমান পরিস্থিতিতে পুলিশের অভিযান প্রতিনিয়তই চলছে বিশেষ করে প্রবাসীদের ইকামা খুব বেশি চেকিং করা হয় যাদের ইকামার মেয়াদ নেই যারা ইকামায় উল্লেখিত পেশার বাইরে কাজ করছে তাদেরকেও আটক করা হচ্ছে সৌদি পুলিশের চেকিংয়ের সময় যদি আপনি ইকামা দেখাতে না পারেন তাহলে আইন অনুযায়ী আপনাকে আটক করা হবে আর ইকামা না দেখানোর অপরাধেও জরিমানা করা হতে পারে জানানো হয়েছে গত তিন সেপ্টেম্বর থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন এলাকাতে অভিযান চালিয়ে শুধুমাত্র ইকামা আইন ভঙ্গ করার অপরাধে নয় জন প্রবাসীদেরকে আটক করা হয়েছে এই আটকের পরিমাণ অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি বর্তমানে সৌদি আরবে ইকামা রিনিউর খরচ বৃদ্ধির ফলে অনেক প্রবাসীরা বেশি টাকা দিয়ে ইকামা রিনিউ করছেন না আবার অনেক প্রবাসীদের নিয়োগকর্তারাও ইকামা করে দিচ্ছেন না এ সকল প্রবাসীরা বেশি আটক হচ্ছেন আর এ সকল আটকৃত প্রবাসীদেরকে প্রতিনিয়ত সৌদি আরব থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে সৌদি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে শুধুমাত্র গত এক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন স্থানে আটক থাকা প্রবাসীদের মধ্য থেকে নয় জনকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে তাই সৌদি আরবে থাকা সকল প্রবাসীরা সতর্ক থাকেন বিশেষ করে যাদের ইকামাতে সমস্যা রয়েছে তারা সতর্কতার সাথে চলাফেরা করুন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ডোং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে